কুমিল্লার বড় সালঘর ইউনিয়নে আহমদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে রোববার দীর্ঘ বছর পর এই অনুষ্ঠান সম্পন্ন হয় আটাশি বেচের ছাত্র বদিউল আলম ভুইয়ার সঞ্চালনায় এবং একই বেচের ছাত্র ডক্টর আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল হালিম মোহাম্মদ হানিফ মিহার রঞ্জন চক্রবর্তী মাখন লাল শিল চন্দ্র ভট্টাচার্য বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন এবং সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান এ সময় উনিশশো ব্যাচের ছাত্র মোহাম্মদ মনিরুল ইসলাম বিএসসি মোহাম্মদ বায়োজিৎ সরকার দেওয়ান মোহাম্মদ আবুল কাশেম মোহাম্মদ খলিলুর রহমান মোহাম্মদ জাকির হোসেন সহ ব্যাচের অন্যান্য সহপাঠীরা উপস্থিত ছিলেন দীর্ঘ চৌত্রিশ বছর পর সকল সহপাঠী বন্ধুরা একত্রিত হয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন তারা একে অপরের খবর নেন প্রিয় বিদ্যালয়ে প্রিয় স্যার ও বন্ধুরা মিলে একসাথে হবার এই মুহূর্তটি দীর্ঘদিন স্মৃতি হয়ে থাকবে বলে জানান উনিশশো আটাশি বেচের শিক্ষার্থীরা